মানিকগঞ্জের সিংহায় গাজরের উৎপাদন ভালো হলেও দাম কম থাকায় লোকসানে পড়েছে কৃষকরা। তারা বলছে বেশি দামে বীজ কেনায় এবার গেলবারের চেয়ে উৎপাদন খরচ পড়েছে দ্বিগুণ। তবে কৃষকের ক্ষতি কমাতে কম দামে সরকারিভাবে ভর্তুকি দিয়ে বীজ দেওয়ার চিন্তা ভাবনা করছে বলে জানান কৃষি কর্মকর্তারা। মানিকগঞ্জ প্রতিনিধি মনিরুল ইসলাম মিহির তথ্য ছবিতে প্রতিবেদন। এবছর মানিকগঞ্জ সিংগাইরে 1100 হেক্টর জমিতে গাজর আবাদ হয়েছে আর উৎপাদন হয়েছে 37,400 মেট্রিক টন। তবে উৎপাদন ভালো হলেও দাম কম থাকায় লাভ হচ্ছে না কৃষকের। তারা জানান গাজর চাষে 25-30 হাজার টাকা খরচ হলেও বিঘা প্রতি লোকসান গুনতে হচ্ছে প্রায় 10,000 টাকা। দানার মূল্যটা কমাই দিতে হবে, যদি মূল্য কমাই দেয় তাহলে কৃষকে মনে করেন আমরা কৃষি কাজ করতে পারবো। খরচ হয়ে গেছে 10 লাখ টাকা, এখন পাইতেছি আমরা 5 লাখ টাকা। গাজর গাজর বেশি 14-15 টাকা, চাহিদার তুলনায় উৎপাদন বেশি হয় দাম কম বলছেন পাইকারি ব্যবসায়ীরা। এই বছর গাজর মোটামুটি ভালো ফলন হয়েছে, খারাপ নেই আমাদের দিকে। এবার গাজরের দাম কম হওয়াতে বাজারে মনে করেন যে এখন বর্তমানে চাহিদা কম, এই জন্য আমরা একটু হিমশিম খেতেছি। দানা একটু বাড়তি দামের জন্য আমাদের এবছর গাজর ওই ধরনের প্রফিট হয় নাই। মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা জানান কৃষকদের বীজ সার ও কীটনাশক ব্যবহারে নিয়মিত প্রশিক্ষণ দেওয়ার ফলে উৎপাদন বাড়ছে। কি বীজ লাগাবে, কখন লাগাবে, কি কোন সার কি পরিমাণ দিবে এবং সমস্যা হলে পোকামাকড়, এবছর কিছুটা পচনের সমস্যা দেখা গিয়েছিল, সেই ক্ষেত্রে আমরা টিল্ট প্রতি লিটার পানিতে হাফ মিলি হিসেবে স্প্রে করার জন্য কৃষকদেরকে বলি। কৃষকের উৎপাদন খরচ কমাতে কম দামে সরকারিভাবে ভর্তুকি দিয়ে বীজ দেওয়ার চিন্তা ভাবনা করছেন বলে জানান কৃষি কর্মকর্তারা। কৃষকদের জন্য যে গাজরের বীজ তারা পাচ্ছে দেশের বিভিন্ন জায়গা থেকে, যদি ভর্তুকি দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে তাহলে আবার কৃষকরা আর্থিকভাবে লাভবান হবে। এবার মানিকগঞ্জে প্রতি হেক্টরে ফলন হয়েছে 34 মেট্রিক টন গাজর। জুলিয়া আলম, 71।